তিন বছরের এগ্রিমেন্ট হবে, এক বছরের টাকা অগ্রিম দিয়ে দিতে হবে, অগ্রিম দিয়ে দিতে হবে। আচ্ছা, তারপরে বছর 5% ইনক্রিমেন্ট হয়, আবার রিনিউ করতে হবে। আচ্ছা, এই ব্যবসায় নামতে গেলে মিনিমাম কত টাকা নিয়ে নামতে পারবেন মানুষ? যদিও রেটের কোনো ঠিক ঠিকানা থাকে না, রেটের কোনো ঠিক ঠিকানা থাকে না, হ্যাঁ, কিন্তু আপনাকে মিনিমাম 15-17টা বা 20টা মধ্যে রুম নিতে হবে। আচ্ছা, তার কমে নিলে ব্যবসা হবে না? হবে না, কেননা একটা বাস পার্টি গ্রুপ পার্টি মিনিমাম 15-17টা রুম নেয়। আচ্ছা, রুম প্রতি কত করে ভাড়া চলছে বা কত করে লিজ মানি চলছে একটু? লোকেশন হিসাবে এখানে বাজারে কাছাকাছি হলে ওই আপনার 1,20,000 করে পড়বে পার রুম পার ইয়ার নন এসি। আচ্ছা, এসি হলে 1,40,000-50,000 করে পড়ে যাবে। বন্ধুরা, পুরী জগন্নাথ ধামে আমি এখন রয়েছি হোটেল নিউ মুন ইনে। এই হোটেলের ভিডিও আমার প্রথম চ্যানেলে রয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন। কিন্তু আজকে আমি কোনো হোটেল রিভিউ আনিনি, আজকে আমি এসেছি এই হোটেলের যিনি লিজ মালিক রয়েছেন তার সাথে আপনাদের সাক্ষাৎ করাতে, কারণ তার জীবনটা এতটাই কঠিনের মধ্যে দিয়ে গেছে আমি একজনের থেকে জানতে পারলাম। তারপরে আমি এসেছি তার ইন্টারভিউ নিতে এবং তার কাছ থেকে জেনে নেব যে এই যে জীবন সংগ্রামে সে কীভাবে জয়ী হলো বা হোটেল ব্যবসা করে কীভাবে সে নিজে জায়গায় প্রতিষ্ঠিত হতে পারলো, সেই সম্বন্ধে আপনাদের আজকে আপডেট করবো আর কি। এই হলো হোটেল নিউ মুন ইন, যার ভিডিও আমার চ্যানেলে রয়েছে। চলুন এখন হোটেলের যিনি লিজ মালিক রয়েছেন উনার সাথে আমি এখন আপনাদের পরিচয় করিয়ে দেবো। বন্ধুরা, হোটেল নিউ মুন ইন যে যিনি মালিক রয়েছেন উনাকে এখন সঙ্গে পেয়ে গেছি। জয় জগন্নাথ দাদা। জয় জগন্নাথ। তোমার নামটা কি? সমীর কুমার দাস। সমীর কুমার দাস। আচ্ছা, তো মানুষ যারা আমার ভিডিও দেখছে তারা অনেকেই পুরীতে হোটেল ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে চাই, তো এ সম্বন্ধে তুমি কিছু বলো, যারা হোটেল ব্যবসা করতে আসছে তারা কিভাবে হোটেল ব্যবসা শুরু করতে পারবে? নিশ্চয়ই, এখানে হোটেল ব্যবসা শুরু করতে গেলে এখানে হোটেল একটা লিজ নিতে হবে আপনাকে। শুরু করতে গেলে এখন তো মোটামুটি পুরী প্রচুর ভিড়, করোনার পরে ভালোই আনএক্সপেক্টেড ভিড় হচ্ছে সবসময়। পুরী আর অক্সিজেন নেই, এই সময়টা আমাদের এই জুন যখন জগন্নাথের জ্বর হয় স্নান যাত্রার পরে 14 দিন বন্ধ থাকে, মন্দির দর্শন করা যায় না, তাও পুরীতে প্রচুর ভিড় আছে। ঠিক, একদম ঠিক কথা। তারপরে পুরী এখন মার্কেট ঠিকঠাক আছে, সব থেকে ভারতবর্ষের দিকে পুরী এখন ভালোই চলছে। আর আপনাকে লিজ নিতে গেলে এখানে ল্যান্ড ওনারের সাথে কথা বলতে হবে, আপনার 1 বছর বা 2 বছর 3 বছর এরকম এগ্রিমেন্ট করতে হবে। কিছু কিছু লোক আছে 1 বছর পেমেন্ট করে 3 বছরের এগ্রিমেন্ট করে দেয়। আচ্ছা, এরকম অর্থাৎ 3 বছরের এগ্রিমেন্ট হবে, 1 বছরের টাকা অগ্রিম দিয়ে দিতে হবে, অগ্রিম দিয়ে দিতে হবে। আচ্ছা, তারপরে বছর 5% ইনক্রিমেন্ট হয়, আবার রিনিউ করতে হবে। আচ্ছা আচ্ছা। আর তারপরে এই যে 3 বছরের জন্য এগ্রিমেন্ট হলো, 1 বছরের টাকাটা পুরোপুরি দিয়ে দিল, তারপরে সেকেন্ড পেমেন্টটা কিভাবে করবে সে? সেকেন্ড পেমেন্টটা সেকেন্ড বছর রিনিউ যখন করবে, আচ্ছা, তখন এগ্রিমেন্টে লেখা থাকবে, যদি এগ্রিমেন্টের সময় না লেখা থাকবে যে না ইনক্রিমেন্ট কিছু হবে না, 3 বছর ওই রেটে থাকবে, তাহলে তো ওই রেটে থাকবে, তাহলে 5% ইনক্রিমেন্ট হয়, আবার রিনিউ করতে হবে। তো অনেকেই টাকা পয়সা আবার বাড়িয়েও দেয় না? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, ব্যবসায় দেখে। আর পুরী তো মোটামুটি ভালোই চলছে, সেই জন্য ল্যান্ড ওনার গুলো একটু বছর বছর একটু বাড়িয়ে 5% 10% বাড়ে এরকম মনে হয় না? হ্যাঁ হ্যাঁ, 10% 5% 3 বছরে কেউ 10% বাড়ায়, কারো কোনো রুল, আমাদের রুল আছে যেন বছরে 3%। বছরে 3%। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, এটা আপনারা জেনে নিলেন, তবে আমার ভিডিও দেখে যারা আপনার সঙ্গে যোগাযোগ করবে তুমি তাদেরকে একটু দেখে দেবা যাতে তারা একটু কম পয়সার মধ্যে হয়ে যায় আর কি। আমাদের কলকাতায় অফিসও আছে। আচ্ছা আচ্ছা, ওখানে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, আর একটা কথা বলে দাও যে মোটামুটি এই ব্যবসায় নামতে গেলে মিনিমাম কত টাকা নিয়ে নামতে পারবে মানুষ আর কি? যদিও রেটের কোনো ঠিক ঠিকানা থাকে না, রেটের কোনো ঠিক ঠিকানা থাকে না, হ্যাঁ, কিন্তু আপনাকে মিনিমাম
15 থেকে 17টা বা 20টার মধ্যে রুম নিতে হবে। আচ্ছা, তার কমে নিলে আপনাকে পোষাবে না, ব্যবসা হবে না। হবে না, কেননা একটা বাস পার্টি গ্রুপ পার্টি মিনিমাম 15 থেকে 17টা রুম নাই, 17টা রুম নাই। আচ্ছা আচ্ছা, ওগুলো আপনি নালে ঝাড় খেয়ে যাবেন। তার বাদে বেশিরভাগ আমাদের হলো সারা বছরে 10 পার্টি খুবই কম, 30% বলতে গেলে 70% বাস পার্টি গ্রুপ পার্টিকে নিয়ে চলতে হবে। আচ্ছা আচ্ছা, ওই জন্য ওই ক্ষেত্রে আমি বলছি 15 থেকে 17 বা 20 রুম হলে নতুন ব্যবসার জন্য ঠিক আছে। আচ্ছা, এমনি বর্তমানে রুম প্রতি কত করে ভাড়া চলছে বা কত করে লিজ মানি চলছে একটু লোকেশন হিসাবে? এখানে বাজারের কাছাকাছি হলে ওই আপনার 1,20,000 করে পড়বে পার রুম পার ইয়ার নন এসি। আচ্ছা, এসি হলে 1,40,000-1,50,000 করে পড়ে যাবে। 1,40,000-1,50,000 আর একটু বিচের দিকে হলে সামনে আর একটু অনেক টাকাই বেশি পড়বে, প্রায় বিচের সামনাসামনি 2,00,000 পড়ে যাবে নন এসি রুম পার রুম পার ইয়ার। তার বাদে আপনার মেনটেন্যান্স আছে, স্টাফ খরচা আছে, ইলেকট্রিক বিল আছে, কেবল বিল আছে, অনেক কিছু মেনটেন্যান্স আছে। আর অনেকে যাদের একটু টাকা পয়সা কম আছে কিন্তু এই ব্যবসার সঙ্গে যুক্ত হতে চান, তারা যদি মনে করেন একটু ভেতরের দিকে প্রপার্টি নেবে, হ্যাঁ অবশ্যই, তাহলে সেক্ষেত্রে কত পড়তে পারে? সেক্ষেত্রে আনুমানিক আর কি, আনুমানিক দেখুন রুমের কন্ডিশন হিসাবে কোন রুম 60,000 হতে পারে, কোন রুম আবার 80,000 হতে পারে। আচ্ছা আচ্ছা, তো আবার লোকেশন নিয়ে। হ্যাঁ হ্যাঁ, তো বন্ধুরা আপনারা অনেকেই আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন যে ভাড়াটা ঠিকমতো বুঝতে পারলাম না, তো মোটামুটি ধরে রাখেন 60,000 টাকা থেকে শুরু। তবে 60,000 বলে 60,000ই ধরে রাখবেন এমন নয়, কম বেশি হবে কিন্তু, সেটা একটু আলোচনা করে নেবেন দাদার সাথে। আচ্ছা, তাহলে মানুষ কিভাবে তোমার সঙ্গে যোগাযোগ করবে? মোটামুটি মানুষ যোগাযোগ করবে আমাদের কলকাতা অফিসে আছে। আচ্ছা, ওখানে আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া হয়ে যাবে, ওখানে কন্ট্যাক্ট করবেন। আর কেউ যদি প্রপার্টি দেখতে আসতে চায় তাহলে তোমার সঙ্গে এখানে নিশ্চয়ই এখানে এসে আমাকে যোগাযোগ করলে হয়ে যাবে, আমি নিয়ে দেখিয়ে দেবো। আচ্ছা দাদা, প্রথম অবস্থায় কেউ যদি লিজ নেয় তার রুমের মধ্যে যা যা থাকা দরকার, যেমন এসি হল, এসি রুম হলে এসি, এসি রুম হলে এসি থাকবে। আচ্ছা, নন এসি হলে ফ্যান টিভি, এসি রুমে ও টিভি থাকবে। আচ্ছা আচ্ছা, নন এসি রুমে ফ্যান টিভি আপনার একটা ড্রেসিং টেবিল গডরেজ এসব চেয়ার টেবিল সব থাকবে। আচ্ছা, এগুলো সমস্ত কিছু থাকবে? সমস্ত কিছু থাকবে, মানে যিনি নেবেন তাকে আলাদা করে খরচা করতে হবে না? করতে হবে না। এবার নতুন বিল্ডিং এ কি হচ্ছে, নতুন যখন মানে পুরো নতুন বিল্ডিং, সেখানে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ওখানে তো বেডশিট কিনা থাকবে না, বেডশিট কম্বল তার বাদে বিল্ডিং ওনার যা দিচ্ছে দিচ্ছে, আপনার সাজা গোছার জন্য আর অন্য কিছু লাগাতে পারবেন। আর ইলেকট্রিক বিল টিলগুলো সমস্ত কিছু দিতে হবে? সমস্ত কিছু, মেইনটেনেন্সের মধ্যে ইলেকট্রিক বিল, স্টাফ পেমেন্ট, কেবল বিল, তারপরে আপনার কি ধরুন একটা লাইট কেটে গেল, লাইট লাগাতে হবে, অনেক কিছু খরচা আছে। আচ্ছা, এটা প্রপার্টি চালাতে গেলে কটা কর্মী নিয়ে চালানো যেতে পারে, কটা স্টাফ লাগতে পারে মোটামুটি? মিনিমাম আপনার 20টা রুম হলে আপনাকে 3টে রুম বয় রাখতে হবে, 3টে স্টাফ রাখতে হবে রুম বয়। আচ্ছা, তার বাদে 2টা মাসি থাকবে, একটা সুপার থাকবে। আর ম্যানেজার যিনি নেবেন তিনি নিজে থাকতে পারেন অথবা ম্যানেজার নিয়োগ করতে পারেন, সেটা তার ব্যক্তিগত ব্যক্তিগত। তো বন্ধুরা, আমি যতটা পারলাম আপনাদের যে কনফিউশনটা ছিল আগের ভিডিওতে, যে রেট জানতে পারলাম না, আদার্স যে সমস্যাগুলো অভিযোগগুলো ছিল, আমি এই ভিডিওতে কিছুটা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। তো আপনারা যারা মনে করবেন যে লিজ নিয়ে নিজের পায়ে দাঁড়াবেন বা হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত হবেন, এই সমীরবাবু আছেন, ওনার নাম্বার আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করবেন। এবং দরকার হলে পুরীর নিউ মুন ইন যে হোটেলটি রয়েছে সেখানে এসেও ওনার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ দাদা। ধন্যবাদ।